নেশামুক্ত অভিযানকে সামনে রেখে বৃহস্পতিবার আগরতলা রামনগর রানী বিদ্যাপীঠ গার্লস এইচএস স্কুলের এনএসএস ইউনিটের পক্ষ থেকে এক র্যালির আয়োজন করে রামনগর এলাকায়। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। আমাদের ত্রিপুরা রাজ্য সরকার 2018 সরকার আসার পর থেকে আমাদের রাজ্যকে নেশামুক্ত করার একটা ঘোষণা আমরা দিয়েছি এবং সেই অনুযায়ী সারা রাজ্যে সরকারিভাবে বেসরকারিভাবে বিভিন্ন সামাজিক সংস্থা, বিদ্যালয় এবং বিভিন্ন ইউনিটগুলি, বিশেষ করে এনএসএস, আজকে যেমন বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে এনএসএসের ইউনিটের উদ্যোগে নেশামুক্ত অভিযানের আয়োজন করা হয়েছে। উদ্দেশ্য একটা হচ্ছে মানুষকে সচেতন করা, মানুষকে সতর্ক করা, নেশার বিরুদ্ধে সার্বিক যে আন্দোলন আমাদের সরকার করেছে তাকে সমর্থন করা, তার পাশে দাঁড়ানো। তা বিশেষ করে আমরা লক্ষ্য করেছি রাজ্যে আপাম মানুষের সঙ্গে সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীরা নেশায় আসক্ত, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছেন বিভিন্ন কারণে। যাই হোক, এটাতে আমি এনএসএস ইউনিটের দ্বারা আজকে উদ্যোগ গ্রহণ করেছে। আজকে যেমন আমার র্যালির মাধ্যমে যে মানুষকে সতর্ক করা হবে, বিশেষ করে এখানে যারা ছাত্রীরা আছেন তারাও নেশা সম্বন্ধে, নেশার যে আক্রমণ হলে, নেশার যে পরিবার যেমন আক্রান্ত হলে বা নেশাগ্রস্ত হলে পরে পরিবার ধ্বংস হয়ে যায়, সমাজ ধ্বংস হয়ে যায়, রাষ্ট্র ব্যবস্থা কিছুটা বিপর্যস্ত হয়ে পড়ে, সেক্ষেত্রে স্টুডেন্টরা জানতে পারবে যে নেশা কতটা ক্ষতি করতে পারে তার জীবনে বা তার ব্যক্তিগত জীবনে বা সামাজিক জীবনে বা রাষ্ট্রীয় ক্ষেত্রে, সমাজ ক্ষেত্রে। এটা তার নিজের থেকে সে নিজেকে তৈরি করবে নেশার বিরুদ্ধে লড়াই করার জন্য, পাশাপাশি অন্য অন্যদিকে লড়াই করার জন্য সে সচেতন করবে, সেই উদ্দেশ্যে আজকের এই র্যালি। এখানে আমাদের প্রধান শিক্ষিকা সহ বিভিন্ন আমাদের এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আছেন, এনএসএসে যিনি এই কনভেনার আছেন রাজ্যভিত্তিক, উনি আছেন। সার্বিকভাবে আমি বলবো এই আন্দোলন, এই যে অভিযান, নেশা মুক্ত অভিযান, এটা যাতে সফল হবে এবং যারা আজকে আয়োজন করছে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। এটা একটা সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য হিসাবে সমাজকে সুন্দর সুস্থ রাখার ক্ষেত্রে এই অভিযান অত্যন্ত প্রয়োজন। আমার বাড়িতে সবাই খুব ভোজন বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পিআর গোল্ড যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কাচ্চি ঘানি সর্ষের তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে। পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ঝাঁজ।